নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি সুজি আর আলু দিয়ে তৈরি দারুণ টেস্টি মুচমুচে একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে বাড়িতেই আমরা খুব সহজে এটি বানিয়ে নিতে পারি আর একবার বানিয়ে এক সপ্তাহের জন্য রেখেও খেতে পারি আশা করছি আমার আজকের এই সুজি আলুর স্ন্যাক্সের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কড়াইতে এক চামচ তেল গরম করে নিয়েছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ রাই সর্ষে আর সামান্য পরিমাণে হিং আর দিলাম অল্প একটু সাদা তিল তিল না থাকলেও চলবে তবে জিরে আর রাই সর্ষে কিন্তু ফোড়নে দিতেই হবে এবার এখানে বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর দিয়েছি গ্রেট করা আদা হাফ ইঞ্চ এবার এখানে চোখ করে দিচ্ছি দু কাপ পরিমাণ জল বাড়ির যে কোনো কাপ বা বাটিতে কিন্তু জলটা মেপে দিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লবণ এবার দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আর এখানে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব খুব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিলাম যাতে করে রঙটা সুন্দর হয় এবার এখানে আমি এক কাপ সুজি নিয়েছি এই সুজিটাকে অল্প অল্প করে দেব আর অনবরত মিশিয়ে নেব ঠিক এভাবে অল্প অল্প দিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে সুজিটা ডেলানা পাকিয়ে যায় আর তারপর দেখুন অনবরত নাড়াচাড়া করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সুজি ঘন হয়ে একেবারে একটি মন্ডের মতো হয়ে যায় খুব বেশি সময় লাগে না জাস্ট তিন চার মিনিটের মধ্যেই দেখুন সুজিটা একেবারে ঘন হয়ে মন্ডের আকারে হয়ে গেছে এই পর্যায়ে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে মিনিট সাত আটেক রেখে দিয়েছিলাম আর তারপর সুজিটা অল্প জুড়িয়ে গেলে এখন আমি নামিয়ে একটি বড় প্লেটের মধ্যে রেখেছি এখানে আমি মাঝারির থেকে ছোট। তিনটে সেদ্ধ আলু গ্রেড করে দিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ আলুকে স্ম্যাশ করেও দিতে পারেন তবে গ্রেড করে দিলে আলুর মধ্যে কোনো রকম কোনো দানা থেকে যাবে না এরপর আলুর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি ধনে পাতা কুচি এবার বাইন্ডিংসের জন্য এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো কিংবা ময়দা দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিলে এই স্ন্যাক্সটি বেশ মুচমুচে তৈরি হবে এবার খুব ভালো করে মেখে নিতে হবে আর এটা একটু স্টিকি হলে হাতে একটু তেল নিয়ে এভাবে মেখে নিলে স্টিকিনেসটা অনেকটা চলে যাবে আর আপনারা চাইলে বাইন্ডিংসের জন্য প্রয়োজন অনুযায়ী আরও দু তিন চামচ ময়দা কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো মিশিয়ে দিতে পারেন দেখুন এই ডোটা বেশ ভালো করে তৈরি হলে এখান থেকে আমি বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি আর তারপর এক একটি লেচিকে নিয়ে হাতের মধ্যে এভাবে একটু স্মুথ করে তারপর এরকম লম্বা লম্বা করে গড়ে নিলাম ছুরি দিয়ে দিয়ে একটু লম্বাটের শেপ করে কেটে নিচ্ছি এবার প্রত্যেকটা টুকরোকে একটু স্মুথ করে নেব যাতে এগুলো তেলের মধ্যে গিয়ে খুলে না যায় দেখুন ঠিক এভাবে একটু স্মুথ করে নিচ্ছি সমস্ত পিসগুলোকে এভাবেই আমি বাকি সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করে নিচ্ছি এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ সমস্ত স্ন্যাক্সগুলো তৈরি করা হলে বেশ কিছু স্ন্যাক্স আমি কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব এগুলো ভরে মোটামুটি এক সপ্তাহের জন্য রাখা যায় আর যখন যখন প্রয়োজন তখন বের করে ভেজে নেওয়া যায় তো দেখুন আমি এখন এগুলো রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে আর বাকি যে স্ন্যাক্সগুলো সেগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি স্ন্যাক্স ভেজে নেওয়ার জন্য তেলকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপর জায়গা অনুযায়ী বেশ কিছু স্ন্যাক্স ছেড়ে দিলাম প্রথম অবস্থায় নাড়াচাড়া করা যাবে না কিছুটা স্ন্যাক্সগুলো ভাজা হলে তারপর দেখুন এভাবে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমানভাবে স্ন্যাক্সগুলো ভাজা হয়ে যায় এগুলো কিন্তু একেবারেই লো ফ্লেমে ভাজবেন না মোটামুটি মিডিয়াম হাই ফ্লেমেই ভাজতে হবে প্রথম ব্যাচে স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন আওয়াজ শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা ক্রিস্পি তৈরি হয়েছে এভাবেই আমি বাকি বেশ কতগুলো ব্যাচে সমস্ত স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি আর ভাজবার সময় কিন্তু অবশ্যই মিডিয়াম হাইতে ভাজতে হবে নাহলে এই স্ন্যাক্সগুলো কিন্তু অনেকটা তেল অ্যাবজর্ব করে নেবে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেল এভাবেই সমস্ত স্ন্যাক্সগুলো আমি ভেজে নিয়েছি ভীষণ মুচমুচে আর মুখরোচক হয় খেতে এখন আমি টমেটো কেচাপের সঙ্গে এগুলো সার্ভ করে দিয়েছি দেখুন আরও একবার দেখাচ্ছি কতটা মুচমুচে দেখুন এগুলো গ্রিন চাটনি কিংবা টমেটো কেচাপের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন চায়ে চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে আশা করছি আমার আজকের এই সুজি আলুর তৈরি স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং